শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি, দুর্ঘটনায় নিহত নৌযান শ্রমিকদের ক্ষতিপূরণ সহ 15 দফা দাবিতে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে। বন্ধ হয়ে পড়েছে সরকারি বেসরকারি শিল্প কারখানায় পণ্য লোড আনলোড, স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুমন সার্বার। নারায়ণগঞ্জ নদীবন্দর, মোংলা, চট্টগ্রাম, খুলনা, যশোর সহ দেশের সব নদীবন্দরে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন সহ নৌ শ্রমিকদের বিভিন্ন সংগঠনে ধর্মঘট ও কর্মবিরতি চলছে। নৌযান শ্রমিক কর্মচারীদের খাদ্য ভাতা নির্ধারণ, নিয়োগপত্র প্রদান, নদীপথে পুলিশি হয়রানি, চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে এই আন্দোলন করছেন শ্রমিকরা। সোমবার সন্ধ্যা থেকে চলা এই ধর্মঘটে স্থবির হয়ে পড়ছে নদীপথে পণ্য পরিবহন ব্যবস্থা। আমাদের খোরাকির ভাতা নাই, আমাদের অন্যান্য কিছু নাই, আমাদের উপরে মালিকরা জুলুম নির্যাতন করে। একটা শ্রমিকের 24 ঘন্টা ডিউটি করতে হয়, রৌদ্র এবং বৃষ্টিতে ভিজেও ডিউটি করতে হয়। আমরা ডিউটি করেও শ্রমের পয়সাটা পাই না, নিজের পকেটের টাকা দিয়ে ভাত খাইতে হয়। এটা মালিকরা এখন পর্যন্ত বহন করতেছে না, যে পর্যন্ত বহন না করব আমরা আন্দোলনে যাব, আমরা কর্মবিরতি থাকবো, মালিকের জাস মালিক বুঝে নেবো, আমরা চাকরি করবো না। তার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা। নদীপথে অসংখ্য জায়গায় আমাদের নৌ শ্রমিকদের উপর নির্যাতন করা হয়, চাঁদাবাজি করা হয়, বিভিন্ন রকমের জুলুম আমাদের শ্রমিকদের উপরে চলে। একটা দাবিও আমাদের এই কর্তৃপক্ষ সরকার এবং আমাদের BIWT ডিজি শিপিং, তারা আমাদের এই কর্মবিরতি শুরু করলে তারা আশ্বাস প্রদান করে, কিন্তু শেষ হয়ে গেলে তারপরে সে দাবি তারা আর মানে না। সেজন্য এবার আমাদের নৌ শ্রমিকরা এই কর্মবিরতি ডেকেছে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই খোরাকি ভাতা মালিক কর্তৃক ফ্রি করানো হবে, অতক্ষণ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে আমাদের সংগঠনের ডাকে সারা বাংলাদেশে আমাদের এই নৌপথে কর্মবিরতি চলছে। সারা দেশে নৌযান ধর্মঘট চললেও স্বাভাবিক রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল ব্যবস্থা। সুমন সারোয়ার, চ্যানেল আই।